সোলার প্যানেল আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভালো সোলার প্যানেল কিভাবে চিনবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। একটি ভালো সোলার প্যানেল নির্বাচন করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। প্যানেল কোয়ালিটি, সোলার প্যানেল কেনার ক্ষেত্রে ভালো করে দেখে নিতে হবে প্যানেলের কোয়ালিটি কি এ গ্রেড নাকি বি গ্রেড। বি গ্রেড প্যানেলের মাঝে মাঝে দাগ বা স্পট দেখা যায় এবং এ গ্রেডের প্যানেলে এ ধরনের কোনো দাগ বা স্পট দেখা যায় না এবং ফিনিশিং অনেক স্মুথ সুন্দর ফিনিশিং হয়। এবং বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল প্যানেলগুলোর মধ্যে মনোক্রিস্টালাইন টাইপের প্যানেলগুলো সব থেকে ভালো। এনার্জি এফিসিয়েন্সি, ভালো সোলার প্যানেল নির্বাচন করার ক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্সি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাজারে প্রাপ্ত প্যানেলগুলোর মধ্যে মনোক্রিস্টালাইনের প্যানেলগুলি এনার্জি এফিসিয়েন্সি তুলনামূলক ভালো। ডিউরেবিলিটি, একটি ভালো মানের সোলার প্যানেল কমপক্ষে 25 বছর যাবে। সোলার প্যানেল কেনার ক্ষেত্রে দেখে নিতে হবে কত বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়া আছে। একটি ভালো সোলার প্যানেলের ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 25 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে। সোলার প্যানেলটি বৃষ্টি, ধুলাবালি, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রতিরোধী কিনা একটু দেখে নিতে হবে। সার্টিফিকেশন, আমরা যে সোলার প্যানেলটি কিনবো তার কি কি সার্টিফিকেশন রয়েছে অবশ্যই চেক করে নিতে হবে। সোলার প্যানেলটির সেলের ধরন ভালো করে দেখে নেবেন, সেলের ধরনটা পি টাইপ নাকি এন টাইপ। সেলের ধরন পি টাইপ হলে ডিউরেবিলিটি তুলনামূলক কম এবং এন টাইপ হলে তুলনামূলক ভালো ডিউরেবিলিটি পাওয়া যাবে। সোলার প্যানেলের একটি ডাটা শিট রয়েছে, অবশ্যই কেনার আগে সেই ডাটা শিটটি ভালোভাবে দেখে নেবেন। ব্র্যান্ড, সোলার প্যানেল কেনার ক্ষেত্রে ব্র্যান্ড দেখে ভালো মানের প্যানেল কিনবেন। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।